এদিকে ভোটের মাঠে সহিংসতা এড়াতে দেশে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী বিষয় জানাতে বরগুনায় আছেন রিপোর্টার সাইফুল মিরাজ ও নওগাঁয় আছেন এবার রকি সরাসরি প্রথমে যাচ্ছি মিরাজের কাছে দেখুন আসন্ন সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সারা দেশে যে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে তারই অংশ হিসেবে বরগুনায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে বরগুনার 6টি উপজেলায় নৌবাহিনী সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন শুধু বরগুনা নয় উপকূলীয় বরগুনা এবং ভোলা সহ উপকূলীয় 19টি উপজেলায় কিন্তু নৌসেনারা দায়িত্ব পালন শুরু করেছেন সকাল থেকে তারা শহর গ্রাম অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা তাদের দায়িত্ব পালন করছেন ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গাড়ি বহন নিয়ে তারা টহল দিচ্ছেন আমরা বিষয়টি নিয়ে কিন্তু জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্যই কিন্তু নৌবাহিনী মোতায়েন করা হয়েছে এবং নৌবাহিনী স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবেন এই সহযোগিতা তারা নির্বাচনের 3 দিন পর পর্যন্ত করবেন 3 দিন পর তারা আবার পুনরায় ঘাঁটিতে ফিরে যাবেন অন্যদিকে নির্বাচন কমিশন সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে যে নির্বাচনে যত দ্রুত সম্ভব এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি শান্তিপূর্ণ করার জন্যই কিন্তু এই নৌসেনাদের মোতায়েন করা হয়েছে তারা প্রত্যেকটি উপজেলা শহরে তাদের ক্যাম্পের ইউনিট স্থাপন করে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তারা সকাল থেকে একেবারে শুরু করে নিরবিচ্ছিন্নভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন তারা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গাড়ি বহন নিয়ে তাদের দায়িত্ব পালন করছেন তারা টহল দিচ্ছেন এবং রিটার্নিং কর্মকর্তার নির্দেশ ক্রমে বা অনুরোধ ক্রমে তারা তাদের যে ইউনিটগুলো রয়েছে সেখানে বিজিবি র‍্যাব পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন বরগুনায় যে 500-এর অধিক নৌসেনাদের নিয়োজিত করা হয়েছে তারা কিন্তু ক্যাপ্টেন এম মাহবুবুর রহমানের নেতৃত্বে বরগুনায় দায়িত্ব পালন করছেন গতকাল থেকে কিন্তু তারা সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন বরগুনার বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা পথে ঘাটে দেখেছি এবং তারা সাইরেন বাজিয়ে তাদের কিন্তু দায়িত্ব পালন করতে দেখা গেছে এবং এই নৌসেনাদের দায়িত্ব পালন শুরু করার পর থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটি শঙ্কা যে ছিল সে শঙ্কা দূর হয়েছে কারণ নির্বাচনে প্রার্থীরা তারা বাগযুদ্ধে জড়িয়েছিলেন সে কারণে ভোটারদের মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছিল এই নৌবাহিনী সদস্যদের মোতায়েনের ফলে কিন্তু সেই শঙ্কাও দূর হয়েছে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ নৌবাহিনী সদস্য মোতায়েনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বরগুনা থেকে